ক্রিস্পি পটাটো স্প্রিল স্টিক। আমার খেয়ে ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে, তাই তোমাদের জন্য এই ভিডিওটা রাখলাম। এটাকে তৈরি করতেও খুব বেশি সময় লাগেনি, তাই ভিডিওটার কিছু অংশ তোমাদের জন্য রাখছি, যেখানে আলুটাকে স্প্রিল করে কেটে নিয়ে তার মধ্যে একটা স্টিক লাগিয়ে সেই স্টিকটাকে এমনভাবে লাগানো হচ্ছে যে দেখে মনে হবে এটা ক্রিসমাস ট্রি এর মতন। তারপরে সেটাকে তারপর সেই স্টিকে ভরা আলুটাকে নিয়ে সেটাকে মশলা একটা তৈরি করা থাকে লিকুইড ফর্মেশনে, সেই লিকুইডের মধ্যে ভালো করে চুবিয়ে তারপর সেটা বিস্কুট গুঁড়োতে একটু ভালো মতন করে মাখিয়ে তারপরে ফুটন্ত তেলে দিয়ে দেওয়া হয় ডিপ ফ্রাই করার জন্যে। হ্যাঁ, তারপর গরম গরম সার্ভ করা হলো, তার মধ্যে সস আর মেয়োনিজ দিয়ে। আমি তো খেতে শুরু করলাম আর অপেক্ষা করতে না পেরে, আশা করি আমার সাথে সাথে তোমাদেরও খেতে ভালো লাগবে। স্টে টিউন। আর যদি ভিডিওটাকে ভালো লাগে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশানটা টিপে রাখলে তাহলে যত ভিডিও আমি আপলোড করবো সব নিমেষে তোমাদের কাছে পৌঁছে যাবে। সো প্লিজ সাপোর্ট মি, প্লিজ 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 একটা তো সাবস্ক্রাইব করতে হয়। আর যদি ভিডিওটাকে ভালো লাগে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশানটা টিপে রাখলে তাহলে যত ভিডিও আমি আপলোড করবো সব নিমেষে তোমার